পৃথিবীতে কোনো জিনিসই স্থায়ী স্থান নেই বন্ধুরা, আসবে যাবে এটাই প্রাকৃতিক নিয়ম। মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু বন্ধুরা এক সময় চলে যাবে। ঠিক একই রকমভাবে আমরা যেসব গেম খেলা করি, যেগুলো জনপ্রিয় গেম আছে, সেগুলো আজকের দিনে জনপ্রিয় কিন্তু ভবিষ্যতে তারা জনপ্রিয়তা থাকবে না, এটা আমরা 100-এ 100 বলতে পারি। আজকে একটা গেম জনপ্রিয়, কালকে ওর থেকে ভালো গেম আসবে সেই গেমটা জনপ্রিয় হবে, বা কালকে ওর থেকে অন্যরকম গেম আসবে সেই গেমটা জনপ্রিয় হবে। বন্ধুরা এটাই কিন্তু প্রাকৃতিক নিয়ম, এটাই কিন্তু বাস্তব। ঠিক একই রকমভাবে আমরা এখন জনপ্রিয় গেম ফ্রি ফায়ার পাবজি খেলতেছি, এটা এক সময় জনপ্রিয় থাকবে না, কিছুদিন পরে হোক বা কয়েক বছর পরে হোক এটা কিন্তু এক সময় হারিয়ে যাবে, নতুন গেম আসবে সেই গেমটাকে আমরা আবার খেলবো, এটাই নিয়ম। কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় গেম হচ্ছে ফ্রি ফায়ার, যেটাকে বন্ধুরা আমরা কিন্তু অত্যন্ত ভালোবাসি। তো এই গেম সম্পর্কে গায়ান গেমিং কি বললো, গায়ান গেমিং ফ্রি ফায়ারের বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা বলেছে, সেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। এবং বন্ধুরা আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন দেবো, আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সিমূলক কথা বলবো না, জাস্ট আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা দেবো গেম সম্পর্কে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো আর কি করছো এখনো সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দাও, পাশে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দাও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা আমরা চলে যাই পেছনে ফিরে 2017 সালের দিকে, যখন এই গেমটা রিলিজ হয়েছিল, যখন এই গেমে ছিল না কোনো ডায়মন্ড টপ আপ, ছিল না কোনো এলাইট পাস, ছিল না কোনো ব্যাসেসের মামলা, ছিল না কোনো বন্ধুরা কোনো রকমের কোনো গান স্কিল বা ক্যারেক্টার স্কিল। যখন বন্ধুরা এই গেমটা প্রথম আসে না, তখন কিন্তু যে যার মতন পেরেছে খেলেছে, 512 MB র্যাম থেকে শুরু করে 1 GB 2 GB র্যামও কিন্তু খুব ভালোভাবে স্মুথলিভাবে খেলা গেছে। বর্তমান এই গেমটার অবস্থা দেখো বন্ধুরা, বর্তমানে যদি আমরা 512 র্যাম তো দূরে থাকো বন্ধুরা, 2 GB র্যামেও কিন্তু ভালোভাবে খেলতে পারি না, আমি তো 3 GB র্যামও বন্ধুরা ভালো করে খেলতে পারি না। তাহলে বলো বন্ধুরা এই গেমটা এখন কোথায় যাচ্ছে? তারপরে আসি বন্ধুরা ডায়মন্ড টপ আপের ব্যাপারে। যখন এই গেমটা আসে তখন কি জিনিস ডায়মন্ড, কি জিনিস সেটা আমরা বুঝেই নি বন্ধুরা, তখন কিন্তু আমরা আমাদের মতো করে খেলেছি, আমরা আমাদের মতো করে এনজয় করেছি। তখন ছিল না কোনো গান স্কিল, তখন ছিল না কোনো ইভেন্ট ভালো ভালো যেটা আছে ডায়মন্ডে কিনতে হয়। দেখো বন্ধুরা এখন যদি আমরা কোনো ইভেন্ট পূরণ করতে যাই, কোনো জিনিস কিনতে যাই, কোনো ড্রেস আপ কিনতে যাই, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের ডায়মন্ড টপ আপ করা লাগে। আর ডায়মন্ডের দাম 2017 সালের দিকে তোমরা যদি বলতে পারো একদমই কম ছিল, একদমই কম, কিন্তু বর্তমানে ডায়মন্ডের দাম বন্ধুরা তোমরা দেখো আমরা 100 টাকায় 100 ডায়মন্ডও কিনতে পারছি না। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা গান স্কিন, প্রত্যেকটা ক্যারেক্টার স্কিল মানে এই গেমটারে একদমই জগা খেচড়ি বানিয়ে তুলেছে। তো বন্ধুরা এই গেমটার যে অবস্থা মানে ইমব্যালেন্স হয়ে গেছে এক কথায় বলতে পারো। বন্ধুরা শুধুমাত্র এ নাই, আরও অনেক জিনিস আছে, প্রতিনিয়তই গান আসছে, প্রতিনিয়তই গান স্কিন আসছে, একটা গান থেকে আর একটা গান উন্নত, একটা গান থেকে আর একটা গান উন্নত, একটা দেশ থেকে আর একটা দেশ সুন্দর, যেটাতে বন্ধুরা মানে এমনভাবে আমাদের অতিষ্ঠ করে তুলছে সেটা বলার কথা নয়। ডায়মন্ড আর ডায়মন্ড ছাড়া বন্ধুরা কোনোই কথা নেই। আর তাছাড়াও তো অন্যরকম আরও বন্ধুরা কত রকম কী আছে সেটা তো আমি বলে পারবো না, বাট তোমাদের আমি এতটুকুই বলছি যে এই গেমটাকে গেমের মতন নাও, ডায়মন্ড টপ আপ তোমরা করো ঠিক আছে, কিন্তু সেটা অবশ্যই নিজের অতিরিক্ত টাকা থেকেই করো, সেটা যেন নিজের প্রয়োজনীয় টাকাটা খরচ করে ফেলো না। বন্ধুরা একটা জিনিস চিন্তা করো, যে ডায়মন্ডটা তুমি 500 টাকা দিয়ে মাসে টপ আপ করছো, ওই টাকাটা যদি তুমি বাঁচিয়ে তোমার নিজের কাছে রেখে দাও না বন্ধুরা, দেখো ওই টাকাটা কিন্তু তোমার পরবর্তী মাসে ভালো একটা কাজে লেগে যাবে। আমি বলছি না এটা তুমি গরিব দুঃখীতে দান করো, আমি বলছি না এটা তুমি মসজিদে দান করো, আমি তোমাকে জাস্ট এটাই বলছি তুমি তোমার প্রয়োজনীয় টাকাটা রেখে দিও তোমার কাছে, সেটা তোমারই ভবিষ্যৎ কাজে লাগবে। আর এই গেমটাকে বন্ধুরা তোমরা এমনভাবে খেলো যেন তোমাদের এই গেমটা ভবিষ্যতে কাল না হয়ে দাঁড়ায়। তুমি তোমার পড়াশোনা ঠিক রেখো, তুমি তোমার কাজটাকে ঠিক রেখো, যখন তুমি অতিরিক্ত সময় পাবে তখনই তুমি এই গেমটারে খেলো। অনেক তো জ্ঞান দিয়ে ফেললাম বন্ধুরা, আমি জানি তোমরা বিরক্ত হয়ে গিয়েছো, যেটা আমি তোমাদের এখন দেখাতে চাইছি সেটা হচ্ছে গান গেমিং একটা ভিডিও ক্লিপ, যেটা কিনা সে গত রাতে লাইভ করতে করতে বলেছিল, আর সেই ভিডিওটা কিন্তু সে প্রাইভেট করে রেখেছে, যেহেতু সে বলেছে যে সমস্ত নিউজ চ্যানেলে এটা দিতে পারো। তো বন্ধুরা আমি সেই নিউজ চ্যানেল হিসেবে আমি ছোট্ট একটা ক্লিপ এই ভিডিওতে দেখে দিয়েছি, তোমরা জাস্ট এটা দেখে নাও, এখানে আমি কোনো কন্ট্রোভার্সি করতে আসিনি, যার সে দেওয়ার অনুমতি দিয়েছে তাই আমি ভিডিওটা দিয়েছি, তো দেখে নাও। কাল নিউজ ডাল দেনা গাইস, জমি নিউজ ডাল দেনা গাইস।